আজ বাঙালি তথা বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন পালন হয় বছরের শুরু নববর্ষ রূপে। আর এই দিনেই প্রত্যেকটা বাঙালি তাদের চাহিদা মতো পুজো পাঠ খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে পালন করে নববর্ষ। শুভ নববর্ষ। 1428-এর শুরুতেই চলছে রাজ্যে ভোট, আর এই দিনটাকে হাতছাড়া করতে চায়নি সমস্ত রাজনৈতিক দল, অন্যথা করেনি বিজেপিও। আজ সকাল 10টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ভোট প্রচারে তথা নববর্ষের শুভেচ্ছা দিতে জনগণের কাছে পৌঁছে গেলেন বিজেপির প্রার্থীরা, সাথে শুভেন্দু অধিকারীকে সাথে নিয়ে। এই বর্ণাঢ্য শোভাযাত্রার শুরুতেই আজ রাজ্য বিজেপিতে যোগদান করলেন তমগ্ন ঘোষ, ছাত্র পরিষদ কর্মী হিসেবে পরিচিত তৃণমূলের কর্মী। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শেষ হল বাগবাজার মায়ের বাড়ির সামনে। এই এলাকার অত্যন্ত একজন বিশিষ্ট সমাজসেবী ভাতৃপ্রতিম তমগ্ন, যিনি এই জেলার নির্বাচনের যে দায়িত্ব প্রাপ্ত নেতা আছেন গৌতম বাবুর হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিচ্ছেন এবং বাঙালিদেরই নতুন বছর। ব্যুরো রিপোর্ট, সমাজের 7 দিন 24 ঘন্টা লাইভ। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই।